শুধু লকডাউন সফল করা নয়, বাড়িতে বাড়িতে গিয়ে সচেতনও করছেন প্রশাসনিক কর্তারা। মঙ্গলবার আরামবাগ শহরের বিভিন্ন ওয়ার্ডে গিয়ে এই কাজ করলেন এসডিও নৃপেন্দ্র সিং, এসডিপিও নির্মল কুমার দাস। ভয়ঙ্কর পরিস্থিতিতে কিভাবে চলতে হবে সে ব্যাপারে এলাকার বাসিন্দাদের বোঝান। সেটা যদি আপনার গায়ে পড়ে বা আপনার মুখে কোনো ঢুকে যায় সেটা হওয়ার চান্স বেশি, এটা পড়া হলে সেটা অ্যাটলি ঢুকবে না, ঢুকবে না। অথবা আমার হাতে যে স্যানিটাইজার লাগাচ্ছি, হাতে খাবার তো আমরা একমাত্র জিনিস ঢুকবে খাবার দিয়ে, চোখ দিয়ে আর কান দিয়ে ঢুকবে, ওর সঙ্গে মিশবেন তত কম কথা হবে আপনার, তত এই আপনার একটা ডিস্টেন্স থেকে কথা বলছি আপনার সঙ্গে, আমার থুতু তো আপনার গায়ে পড়বে না, যদি পড়ে তাহলে এটা অসুবিধা হতো। এইটা আপনাদের বোঝার ব্যাপার আছে যে এই যে লকডাউনটা হচ্ছে এখানে হচ্ছে করোনার যে চেনটা, লোকের সঙ্গে কথা কম বলে করোনা কম হবে। আচ্ছা, লোকের সঙ্গে যত দূরত্ব কাস্টমার যখন আসবে প্রথমে তাদেরকে স্যানিটাইজার স্প্রে করবেন ওদেরকে, বুঝলেন? কারণ ওরা যে টাকাটা দিবে সেই টাকাটা তো খালি হাতে আপনার হাতে দিবে, বাস্কেট রাখবো তাতে টাকা দেবে মালও তাতে টাকা। কবে ওটা কবে করবেন সব কিছু ঠিকঠাক হয়ে যাওয়ার পরে? আগামী বছর ফোনে থাকুন ভাই সব কিছু। দিদি হাসার কথা নেই, ইনাকে বুঝান আপনি জীবনে খাতরে দিচ্ছে, ঠিক আছে? মাসেন এর থেকে ভালো হতো যদি আপনি কাপড় মাছ বাড়িতে করতে পারেন, দুটো কাপড় কেটে ওটা কেন বলছি ধোয়া যাবে, যে সাহেব যেরকম বলে আছে বাচ্চাগুলোকে বলেন না মাস্ক পরাতে, ওনার তো জীবনের খতরা আছে, ঠিক আছে? যে করোনা রোগটা আছে সেই রোগটা আছে হচ্ছে ড্রপলেট, অর্থাৎ মুখ দিয়ে যখন কথা বলবে মুখ দিয়ে যে থুতু বা লালা বেরোয় সেটা যদি আপনার গায়ে পড়ে বা আপনার মুখে কোনো ঢুকে যায় সেটা হওয়ার চান্স বেশি, এটা পড়া হলে সেটা অ্যাটলি ঢুকবে না, ঢুকবে না। অথবা আমার হাতে যে স্যানিটাইজার লাগাচ্ছি, হাতে খাবার তো আমরা একমাত্র জিনিস ঢুকবে খাবার দিয়ে, চোখ দিয়ে আর কান দিয়ে ঢুকবে, ওদের সঙ্গে মিশবেন তত কম কথা হবে আপনার, তত এই আপনার একটা ডিস্টেন্স থেকে কথা বলছি আপনার সঙ্গে, আমার থুতু তো আপনার গায়ে পড়বে না, যদি পড়ে তাহলে এটা অসুবিধা হতো। এইটা আপনাদের বোঝার ব্যাপার আছে যে এই যে লকডাউনটা হচ্ছে এখানে হচ্ছে করোনার যে চেনটা, লোকের সঙ্গে কথা কম বলে করোনা কম হবে। আচ্ছা, লোকের সঙ্গে যত দূরত্ব আপনি পাড়া লোককে আপনি দায়িত্ব নিন, আপনি যখন আমাদের লোক আপনি মেডিকেলে করে উনি বলেছেন এটা এটা করো তো আমি বেঁচে থাকবি। একমাত্র আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন হুগলি জেলায় নাম্বার ওয়ান জ্যোতিষী হস্তরেখাবি বাস্তুবিদ ডক্টর অঞ্জন শাস্ত্রী, গোল্ড মেডেলিস্ট ও একাধিক অ্যাওয়ার্ড প্রাপ্ত, IIOH কর্তৃক পশ্চিমবঙ্গের রাজ্যপাল দ্বারা পুরস্কার প্রাপ্ত ডক্টর অঞ্জন শাস্ত্রী যে কোনো সমস্যা সমাধানে এখন আপনার এলাকায়। আরামবাগ, কামারপুকুর, দেওয়ানগঞ্জ, বর্ধমান, বিষ্ণুপুর, বাঁকুড়া, কলকাতা, কালীঘাট। বুকিং নাম্বার 7477886099।